আল্লাহ তাআলা বড় মেহরবান যে আমাদের দিন দিয়েছে, আর দিনের কাজের মধ্যে মূল তো হচ্ছে ইবাদত, কিন্তু ইমানের তরফ কি হয় খারাপ অবস্থার মোকাবেলা। কোরআন শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা এর আগের নবীদের যত মুজাহাদা কষ্ট হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নামাজ পড়লেন, সব জিকির করলেন, এগুলো আলোচনা করেছিলেন, বা নুহার ইসলামে, মুসা ইসলামে, ইব্রাহিম ইসলামে মোকাবেলার মধ্যে মোকাবেলা তো কষ্ট, আর কষ্টের ভিতরে আল্লাহকে বলে লন্তানাল বিরা হাতা তুলসকল মাত্র মাহবুব, আর মানুষের কাছে তার আরাম মাহবুব, সবচেয়ে বেশি তার জীবন মাহবুব, আরাম মাহবুব, মান সমান মাহবুব, মানতে আর দাওয়াতের মোকাবেলা পরিস্থিতির মধ্যে এইসব জিনিসের উপরে থাকা যায়, সম্মানীয়কে সম্মান দেয়। আবু কাসিম জিরা জানো মক্কার বলা যেতে পারে যে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি, বড় বড় বিচারণা ধারা ধরেন দাদা ছিলেন, হারাম শরীফের সামনে ওনাকে এত মারল, হাত দিয়ে পা দিয়ে জুতা দিয়ে যে ধরনের মার ব্যক্তি, সম্মানী ব্যক্তি মার খাওয়াই একটা বিরাট ব্যাপার, একটা চড়ো দিকেও মেরে দেয় ওটাই বিরাট জিনিস। আমেরিকান প্রেসিডেন্ট কোথায় গিয়েছিল সফরে, তো জুতো ছুঁড়ে মেরেছে, ওর গায়ে কিন্তু লাগেনি, কিন্তু যে ছুঁড়ে মেরেছে এইটাই একটা বিরাট ব্যাপার। আর আমি তো দিয়ে রাখতে শুধু ছুঁড়ে মারে না, এসব এমনকি যখন জ্ঞান ফিরেছে তা আমাকে কে মেরেছে কি মারলো ওটার রসুল সব কেমন আছে আমি ওনাকে দেখি। আর ওই সময় রসুল সালের কাছ থেকে ওনার মায়ের জন্য দোয়ার হৃদায়ত নিয়ে আল্লাহর বাস্তে প্রিয় জিনিসকে ছাড়া যাদেরকে আল্লাহ তালা একটু হিম্মত দান করে এটা বহু বড় সম্পদ দান করে অগ্রসর হতে পারে। আর বেশিরভাগ মানুষ ওই হিম্মত করে না, আর হিম্মত না করা মূলত ইমানের দুর্বলতার কারণ প্রধান, একমাত্র কারণ বলছি না, প্রধান ইমানের দুর্বলতার কারণে হিম্মত হয় না। এছাড়া কিছু আছে তার পরিবেশগত কারণ, যারা একেবারে আমাদেরকে সিলেটে বলে যে তুলে তুলে করে বাচ্চাদের কেমন করে রাখে যে একটা কোনো কোথাও কোনো গাইছে না, এরা ওই এত প্রোটেক্টেড থাকার কারণে একেবারে দুর্বল হিম্মত করা হয়। গতকালকেই এখান থেকে চলে গেলাম, আমাদের বোনের বাসায় ডাউট ছিল, ওখানে কিছু ভাগ্নি থেকে নিয়ে ওরা এসেছিল, তো বলছে যে আমেরিকায় দেখেছে লেকের মানে পানির একেবারে কাছে বাচ্চারা খেলছে, আমরা অত কাছে যেতেই দিই, কিন্তু ওরা লক্ষ্য করে দূর থেকে লক্ষ্য করছে কিন্তু যেও না যেও না, এইটা ওদেরকে মানে প্রথমেই বলে না, ওদেরকে রিস্কে যেতাম নইলে তার সাহস হয়। বরফের মধ্যে জাগামা তো পৌঁছে একেবারে বরফের মধ্যে বাচ্চারা খেলছে, আমাদের সাহস হয় বরফে গেলে সর্দি হয়ে যাবে কাশি হয়ে যাবে কি হয়ে যাবে, যখন যদি ওর অভ্যস্ত না হয় তো সারা জীবন কাশিতে ভুগবে। আর একবার পার হয়ে গেলে পরে তো ওইটা কিন্তু কিন্তু হিম্মত হয় না, চেষ্টা করে অবশ্য পারা যায় না। আমার মেয়ে জন্মের কিছুদিন পরেই আমাদের সেরকম কাপড় চাপড় দিয়ে পোটলা করে রাখে, কাঁথা টাতা যত কিছু দিয়ে পোটলা করে রেখেছে, আমি বাইরে ছিলাম এসে দেখেছি এরকম পোটলা করে, আমি না এগুলো বাতাস টাতাস লাগুক বলে কাঁথা সরিয়ে দিয়েছি, যেমনি কাঁথা সরিয়েছি এগুলো ফুসফুস করে এসেছে দিয়েছি, আবার আর কি দেখলে 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 কিন্তু ওই আরো কেউ কাঁথার মধ্যে রাখতে হয়েছে, কিন্তু এখন বড় হয়ে গেছে কিন্তু সর্দি টর্দি এগুলো লেগেই থাকে। আমরা গরিবের ঘরে
যারা পত্রিকার থাকে, পত্রিকার থেকে কে কাকে মারলো, মাও নাই বাপ নাই, যে কোনো কেউ তাকে চমেরে দিল, অনেক কষ্ট বড় হয় ঠিকই, কিন্তু অনেক হিম্মত বেশি, সব কিছু ভয় পাওয়া যাবে। বিদেশে আমেরিকান এক পত্রিকায় একটা আর্টিকেল দেখেছিলাম, বাংলাদেশের মধ্যে লিখেছে, সাংবাদিক এসেছিল আর কেন সম্বন্ধে বলছে, আর তার মধ্যে কঠিন জীবনের মধ্যে বেপরা থাকে, সম্ভবত মহাকালে জীবনদিকায় রাস্তা দুইটা এম করে গেছে, দুই রাস্তার মাঝখানে তখন কিন্তু সম্ভব আমি ঠিক আন্দাজ করতে পারছি না, যে ওই ফ্লাইওভার যখন উঠে তার আগে বোধহয় এক লাইন তো ওদিকে উপরে চলে গেলে এক লাইন নিচে চলে গেলে আর কিছুটা জায়গা নিচে ওখানে বর্ডার নয়, কিন্তু ওই জায়গায় গাড়ি যায় না, এদিকে যায় ওই দিকে যায়, ওখানে এক ছেলে দিব ঘুমাচ্ছে, এটা ছবি তুলেছে, দুই দিকে কয়েক কেজি মাত্র এদিকে ফুসফুস করে গাড়ি যাচ্ছে ও ঘুমাচ্ছে, বাকি মানুষের দেখেই ভয়ে আশঙ্কা হয়েছে, বেপরবাহী এটা আইএমএ জাহিরিতে তাদের মধ্যে আগে ছিল, তলোয়ানি বের হয়ে গেল ফিরবে কিনা আসবে কোনো ঠিক নেই, তখনকার এটা তাদের রেওয়াজের মধ্যে ছিল না, মাও বাধাই জানে যে ফিরবে কিনা, কিন্তু মোকাবেলা আছে, যে মুখের সাথে তার মোকাবেলা আছে, মাও বাধা দেবে কত ওই শেষটা খেলে, কিন্তু বাধা দেবে দুই মিনিট আগে থেকে ছিল, তারপর দিন যখন এসেছে আল্লাহ তাআলা এটাকে আরো বেশি বাড়িয়েছে, আর এটা দিনের মধ্যে বড় জরুরি, এটা না থাকলে হিম্মত করে যায়, মেওয়াতির মধ্যে এগুলো কিছু ছিল অল্প স্বল্প খুব বেশি না, মেওয়াতি এক জামাত কোথায় গিয়েছে হিন্দুস্তান অনেক সুন্দর জমানায় গিয়ে ওই জমা তার নিজের মধ্যে কিছু মারামারি লেগেছে, আর একেবারে নিজের মধ্যে মারামারি করে মাথা ডাটা ফাটিয়ে দিয়েছে, খবর পেয়ে একজন দেখেছেন, তারপর নিজের মধ্যে এসছেন আর খবর দিচ্ছেন অনেক সময় কাছে, উনি খুব দুঃখিত এবং খুব লজ্জিত, এরকম কথা বলবেন তোমাকে যে জমাতেই অবস্থা হয়েছে নিজের মারামারি করে মাথা ফাটিয়ে, খুব দুঃখিত সাথে গিয়ে বলেন যে এরকম ঘটনা, মানে এই সময় একটু মুশকি হাসতেন, এই মেয়েটারও দরকার আছে, উনি থ হয়ে যাবে, উনি ভেবেছেন একেবারে বুঝে একে ভীষণ হয়ে যাবে যে হায় তোর দিকে কি হলো, মানে একটু একটু মুশকি হাসবে, হিম্মত থাকা যায়, বাকি ওটাকে শুদ্ধ পথে ব্যবহার করার জ্ঞান আল্লাহর কাছে এটা চেয়ে সহি কাজে ব্যবহার করো, আর কখনো কখনো একের জন্য কিন্তু এত বড় কাজ করে যে মানে বহুত লোকের ওটা হয়, কাদসিয়ার যুদ্ধের সময় মুসলমানদের পরাজয় হচ্ছিল, কাদসিয়া ছিল ইরানিদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, মারাদার জমানায় মুসলমানদের পরাজয় হচ্ছে, আর এই খবর আসিফ কোচু আছে, আবু মাহজান সাকাফি নামে একজন সাহাবি, সাকাফি মানে তাইফের পাশে অধিবাসী মানুষ, উনি ও যুদ্ধে ছিলেন কিন্তু অন্য মদ খেতেন, আর এই কথা মদ খাওয়ার অভ্যাস থাকার কারণে ওনাকে ময়দানে শরীক হতে দেওয়া, তখন ময়দানে শরীক হওয়া একটা পুরস্কার ছিল, আর শরীক হতে না দেওয়া শাস্তি ছিল, এখন তো উল্টো, যাদের উপর সরকার পক্ষ খুব সন্তুষ্ট তাদেরকে ময়দান থেকে সরিয়ে রাখে, আর আল্লাহ সাহায্য আসবে না গুনার কারণে, এই জন্যই যেহেতু মদ খান উনি থাকলে আল্লাহ সাহায্য আসবে না, এই যতক্ষণ সেতে যাই যে কারণে হোক ওনাকে বন্দি করে রাখা হয়েছে আর যুদ্ধে যেতে দেওয়া হয়েছে, খবর তো বোঝা যায় মুসলমানদের পরাজয় হচ্ছে, মুসলমানদের পেছন দিকে হারছে, খবর তো পেছন দিকেও চলে গেছে, উনি বন্দি ছিলেন তখন তো তখন তো আনুষ্ঠানিকভাবে জেল ছিল না, আমিরের যে তাবু ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওই তাবুর কাছেই আরেক তাবুতে ওনাকে বন্ধ করে রাখা হয়েছে, উনি গান গেয়ে চিৎকার করে কান্নাকাটি করে
আর সাদ ইবনে আবি ওয়াকাসা স্ত্রীকে ডেকে বললেন যে আমাকে ছেড়ে দাও, উনি বলে আমি তোমাকে ছাড়ব। তারপর আবার যখন খবর আরো খবর আসছে, কিন্তু আরবরা তো তারা সব কবি ছিলেন, মানে বিলাপ করে কবিতা পাঠ করতে আরম্ভ করেছেন, আর মেয়ে মানুষের মনে এগুলো শুনে মনে করেছে কাছেই তো শুনতে পেরেছে, উনি এসে ছেড়ে দিয়েছেন বাড়িতে এসে, উনি তো বেড়ে গেছে। বেরোই সাদি বা বকাস তাদের নিজের ঘোড়া ওখানে আটকাচ্ছিল, ওইটা নিয়েছে আর নিয়ে ময়দানে ঢুকেছে। প্রথম খালি ময়দানের মধ্যে একটা চক্কর দিয়েছে, দূর থেকে সবাই দেখছে নতুন কেউ পরিচিত। সাদ ইবনে আবি ওয়াকাস আজ দেখেন ঘোড়াকে চিনতে পেরেছে, আর চলার ধরন ঘোড়া ধরন হাতের দেখুন ধরন 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 দেখে দূর থেকে আবু মাসুদের মতো মনে হচ্ছে, কিন্তু আবু মাসুদ তো ওনার আটকা আসবে কেমন করে আর ঘোড়াও আটকা কিছু বুঝতে পারছে না। তারপর হঠাৎ করে মনে সে অনেক আজীব শক্তিশালী আক্রমণ করেছেন যে কাফিরদের মসজিদের বাহিনী এক ধাক্কা একেবারে ফক চকিয়ে গেছে আর পেছন দিয়ে দিলাম, যুদ্ধের অবস্থা বদলে গেছে। মুসলমানরা দূর থেকে দেখছে পেছনে, কিন্তু সামনে দিয়ে দেখতেন, দেখে ওরা ভাবছেন যে আল্লাহ তাআলা বুঝি আসমান থেকে রসুল পাঠিয়েছে। অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে তখন বাকি মুসলমানরা হিম্মত পেয়েছে, ওরা এগিয়ে এসছে, উনি পেছন থেকে পালিয়ে চলে এসে ঘোড়াকে ঘোড়ার জায়গায় রেখে নিজেকে নিজের জায়গায় বন্দি করে দিয়ে রয়েছে। জানা তিনি হয়েছে পরে তো একজন ব্যক্তি, আর উনি এর আগে পর্যন্ত বিশিষ্ট তো নয়, বড় উল্টো দিকে মধুর সে পরিচিত, সেই জন্য বন্ধ করার কারণে তো জানে এই একজনের কারণে আল্লাহ তালা গোটা ময়দানকে একটু বদলে দিলেন। আর ওই মাত্রায় এই ঘটনা পর্যন্ত জানা যায় যখন ওনাকে শরীয়ত যে নিয়ম আছে দুর্রা মানা সেই শাস্তি দেওয়া হবে। সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওর বিচার আল্লাহই করবে, আমি আর করব অত শরীয়তের হুকুম। কিন্তু ওনার মর্যাদা এত বেশি বেড়ে গেছে যে তাকে জোরে আমিরেরও সাহস হচ্ছে, আমি আর করবো না। উনি যখন এটা জানলেন যে ওনাকে দৌড়া মারা হবে না, উনি মদ খেতেন তার একটা হিসাব ছিল, ইমাদার ছিল হিসাব ছিল যে মদ খেলাম দৌড়া খেলাম কাটাকাটি হয়ে গেলে তো পোষায়। যখন এই ফসলা শুনলেন যে ওনাকে দৌড়া মারা হবে না, তখন তো লোক উনি এটা চক্কর পড়ে গেল, তার হিসাব নিচ্ছে না, তোমার মত আছে তোমাদের তাহলে খবর আগে তাই হিসাব মিলাতে পারছি না। তাহলে তারা এই বলে ওনাকে দবার অসুবিধে নেই, তাহলে তারা কাকে দিয়ে কোন কাজ করিয়ে নেব হিম্মতের সাথে আল্লাহর বাস্তু বিকশিত অগ্রসর হওয়া আল্লাহ করা কখনো সত্যি, আর বারবার আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন আমাদের সহিত থাকেন, কোন মানুষের বিরুদ্ধে যে কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো জজবা পাঠা না। ওসমান গানুকে ওনার বিরুদ্ধে বিদ্রোহ ছিল, আবার ওই কথা বিদ্রোহীর সংখ্যা খুব বেশি ছিল অল্প, ওনার অনুগত বাহিনী বিশাল বাহিনী, আর ওরা ওনাকে আক্রমণ করবে মেরেই ফেলবে বিদ্রোহীরা বুঝতে হবে। তো ওনার অনুগত যে বাহিনী ওরা বারবার অনুমতি প্রাপ্ত যে অনুমতি দিন আমরা মোকাবেলা করি, আর মোকাবেলা ওরা টিকবে না, কিন্তু ওসমান গান অনুমতি দিচ্ছে না যে আমার কারণে যে মুসলমানের রক্ত যাবে আমি এটা চাই, আর ওনার অনুমতি ছাড়া তারা তলা চালাতে পারে না, বিদ্রোহীতে তোর অনুমতি দরকার নেই, ওরা একদম নিরাপদে এসে ওনাকে কতক দিয়ে চলে গেল। ওই কথা যে আমার কারণে একজন মুসলমানের রক্ত যেন পালন হয়, তারা মুসলমান বিদ্রোহী যারা জাহিরি ভাবে ভিতর ভিতর হয়তো ভিতর হতে পারে, কিন্তু জাহিরিভাবে তো জাহিরিভাবে খলিফার বিদ্রোহ করলে এটা বড় গুণা কবিরা গুণা, কিন্তু মোর্তদ না। তো সেই হিসেবে তোলার সাথে আজ তো আমাদের কারণে ওরকম মানে আমার কোনো সমাজের ক্ষতি না হয়, কিন্তু মজা তো হয়েই যাবে, কিন্তু এরপরে আল্লাহকে চাবে যে আল্লাহকে সহি কাজ করা স্বাধীনত নির্বাচন করা কোনো কোনো কাজ এরকম আছে যে অল্প সংখ্যক লোকের দরকার, কিন্তু যে কজন করার জন্য মত বলা
ওইসব জায়গায় বেশি সংখ্যা না বাড়া, সাতজন আছে হিম্মতওয়ালা, অষ্টম একজন ও কম হিম্মত, অনেক ক্ষেত্রে ওই একজনের কারণে বাকি সাতজনের হিম্মত নষ্ট হয়, একজন ঘাবিয়ে যায়, আর ঘাবিয়ে এরপর তারা তার আচরণতে বুঝে যায় ঘাবিয়ে গেছিল বা পালিয়ে গেছিল, ওর কারণে বাকি যাদের হিম্মত ছিল ওর হিম্মত নষ্ট হয়। তো সেক্ষেত্রে ওই সময় সবার কিন্তু কম সংখ্যক কিন্তু মজবুত। আমাদের উদ্দেশ্য আসছিলাম সাহাবাদের জীবনে যেরকম ছিল দিনের হেফাজত কাফেরদের মোকাবেলায়, তো আমাদের এখানে দিনের হেফাজত নয় কিন্তু আমাদের কাজের হেফাজত। আর দু চারজন লোকের কারণে গোটা কাজ বেলাইনে পড়ে গেছে, সব কথা ভিতরে ও জানা কথা তো আমার প্রমাণ ছাড়া জানা নেই, যেমন ওয়াসিফ চুরি করেছে, টাকা চুরি করেছে, তো এইটা বলতে পারেন যায় না কারণ আমার কাছে আমার কোনো দলিল প্রমাণ নেই। কিন্তু যেসব জিনিসের দলিল প্রমাণ চোখের সামনে আছে ওইটা দিয়ে যারা বিলি লিফের বিলি করল মাঠে এদিকে যে মারা হয়েছে এটা তো গোপন কথা, এটা কারণ এটা যথেষ্ট যে এই মারা লিডারশিপ দিচ্ছে সে তবলিগে, তবলিগের নামে যদি দিয়ে থাকে তো তবলিগের সত্য তবলিগের সত্য, কারণ তবলিগ এই জিনিস আমার মনে হয় মানায় নিজামুদ্দিনে এক চোর ধরা পড়ে, তো তাকে ধরে তারপর নিজের থানায় আর কি জটলা হয়েছে, জটলা দেখে মনে হয় সময় জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তো বলেন যে চোর ধরা পড়েছে আর তাকে বোধ হয় কিছু হইতে হচ্ছে কিছু চোরটা পাচ্ছে কিনা তাও যায় না, কিছু ওরকম একটু গন্ডগোল তো হয়েই যাবে, আর সম্ভব তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তখন মনে হয় সব আর বললেন ভাই আমাদের তোর দিকে কাজ তো হচ্ছে ধূপার ভাটি বলে আগে যে ধূপার যে বিরাট ড্যাগ থাকতো ধূপার ড্যাগ এখান তোমার লেখা পড়ে আসবে, আমাদের কাজ এটা পাক করে দেবো, পাক হওয়া পাক করে দেওয়া, ময়লা কাপড় বলে যদি ফেলে দিই তো আমরা আছি কেন কেন, তো উনি বলছে আমাদের এখানে এটা ওনার কথা কিনা যারা আর কোনো কথা ছিল, হ্যাঁ তো বহু আগে জানি কলিম সিদ্দিক সাহেব এটা আছে নাম নাম খুব দাওয়াতে তিন যে মুসলমান মুসলমান হয়েছে তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে দিয়েছে একবার দুইবার তিনবার তেরোবার করে সবাই বের করে সলিম সিদ্দিক সাহেবের করা দিয়েছিল ভাই এখানে আমার ক্ষেত্রে আমার মতো মানুষই তো আসছে ভালো মানুষ কিন্তু আসবে, তো আমি নিজেকেই বা কোথায় ফেলবো, এই যে তেরোবার যে ঢোকা দিয়েছে তারপরেও গ্রহণ করছে মাধ্যমে তো প্রশ্নই নয়, দাওয়াত হচ্ছে অধিকার, ওখানে দাওয়াতের প্রধান হিসেবে তাকে ডাকবে আর একে সন্ত্রাসী বানানো তবলিক তবলিক সন্ত্রাসী গ্রুপ করবে তবলিকের জানার জন্য এখন এখন শিশুদের ভিতরে একটু ভালো অবশ্যই আছে, এখানে মালানা জুবাই সাহেবের নামও আসছে আঞ্জেলা নাম আসছে আমাদের প্রতিবেশী আমরা
এখন এই জিনিসগুলো আমরা তো সঠিকভাবে তাকে করি, আমরা তো জানি না ময়দানে আমরা ইয়ে করছি, হারানো পত্রিকা আমরা তাদেরকে নিয়ে আমরা তো একটা প্রতিবাদও করি, যে এত বলা দরকার ছিল বিষয় দেখে নিয়ে আসলেন কেন, ঠিক আছে, এটা তো বলা যেত ফেস করলে তখন তো জিনিসটা আসতে সব কেন দেখা যেতেছে যে আমাদের কর্মকাণ্ডটা নীরবের সাথে এবং সাথে যে কাছে জনতার কাছে হয়েছে মসজিদে তারা অপ্রত্যাশিত সম্মুখীন হয়ে যায় না জিনিসটা আসবে সামনে খোলাসা হবে জিনিসটা অস্পষ্ট হবে, আমরাও কিন্তু পুরো জিনিসটা অস্পষ্ট এই জন্যেই এই যে মানে মারছে কিন্তু গোপনে মারছে প্রকাশ্যে মালিকই বাদাই দেবে ধরতে হবে তো কেন মারতেছেন কি বিষয় আমরা করছি আর আমাদেরকে কিন্তু ধরেনি, আমরা কিন্তু আমরা যেমন বিলি করছি আমাদের কিন্তু ধরেনি, আমরা কিন্তু ফেসবুকেই করছি তখন তাকে যে আমাদেরকে দেখ অন্যদেরকে যখন করছে তখন তো আমাদের একটা জামা থাকছে যে কি কি দেয় জন্মদিন আপনারা মারতে নিয়ে কি বিষয় আসবে না জিনিস একজন দেখছেও মনে মনে ভাবছেও কিন্তু সাহস পাচ্ছে না ওকে, এখন ওইটা ওইটা যথেষ্ট প্রকাশ করলে তখন যে আশেপাশে দেখি ওইটাকে শেষে সাহস পাবে আসলে জিনিসটা হচ্ছে যে ময়দানে যখন জিনিসটা তখন যারা হয়তো এটা দেখার জন্য আগ্রহ থাকে তারাও ভয় কিন্তু এটা রিসিভ করতেছে বা তারাও কিন্তু মনে করতেছে যে আমি এটা রিসিভ করলে আমি অত্যাচার বা নির্যাতনের সম্মুখীন হব, এটা যদি শুধু তো ময়দানে গিয়ে করতে হবে এমন করে মসজিদারি করা হয় প্রকাশ করা, হ্যাঁ প্রকাশ করা, তাহলে জিনিসটা একটু ফেস টু ফেস আসতে বাধ্য হবে যে বা যাহারাই এটা অবশ্যই কিছু না কিছু একটা মেহনত হয়েছে না হয়তো মেহনতি পর্যায়ে আসার কথা, তাহলে আমরা আসলে মেহনত আমরা আসছি যে হ্যাঁ আমাদের বড়রা ঠিক আছে সহি করতে পারছে আমরা ওই মোতাবেকই আমরা চলছি, এখন যেহেতু হয়েছে এখন পর্যন্ত তুমি ফেস টু ফেস কথা বলছো এরকম বহু দিন আগে থেকে আমরা এই কথা বারবার বারবার তাদের নিজেও বলছি অন্যদেরকেও বলছি হিন্দুস্তানকেও বলছি যে মশকরা কথা ওটা হ্যাঁ কাকড়ে গেছে কিন্তু ওটা এখন পারা যায়নি আর ওটা চাচ্ছি যে ওটা হোক মশা কথা আসুক কিন্তু এখন পর্যন্ত মানে ওটা এড়িয়ে গেছে ইনফ্যাক্ট মশারায় কয়েকবার কথা ওঠানো হয়েছে আমাদের সাথীদেরকে ধরে বসে দিছে কথা বলতে দেয়নি হুমকি দিয়েছে স্পেশালাইজ করছে চুপ না থাকার জন্যই তো বলা হচ্ছে চুপ না থাকবো না অন্য কাউকে চুপ না থাকতে বলবো চুপ না থাকা প্রকাশ একটা বিষয় একজন খেয়াল যদি থাকে আমার চাপা দেওয়া হবে তাহলে তো একটা চোখ দিকে আগুক না নিশ্চয়ই এখানে ভেজাল আছে এটা যে হ্যাঁ ঠিক আছে আমরাও চাইতেছি ফেস ফেস হোক বা জিনিসটা স্পষ্ট হয়ে যায় মানে আমার যে আমরা আছি জামাতের সাথে এখন আমাদের যে জামাতের জিম্মাদারি নিবি বা আমাদের যে ব্যবস্থাপনা দেয় এটা দিতে কুটি থাকলে আবার কিন্তু আমরা জিনিসটা কিন্তু সফলতা আসতে পারবে না আল্লাহ তো আমাদের সমগ্র বিষয় ঠিক আছে এই ব্যবস্থাপনাটা খুবই মুক্ত দিতে হবে তাহলে আমরা যে জিনিসটা দিছি সেটা কিন্তু ভাষাগতভাবে ভুল ছিল তারপরে লেখাতে মানে কিছু জিনিস বা যে জিনিসগুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু এক অংশ পাইছে এক অংশ পায় নাই তো সবার ভিতরে কিন্তু জিনিসটা স্পষ্ট হয় নাই পরিষ্কার হয় নাই এই জন্য এই ব্যবস্থাপনাটাও আমার মনে হয় ত্রুটিপূর্ণ হইতে হবে আমরা যে কাজটাই করবো ওই কাজটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে তাদের যে বা যে ব্যক্তিবর্গই হোক একজন ব্যক্তি আজকে আছে কালকে একজন আছে পরশু আরেকজন হইতে পারে ত্রুটিপূর্ণ তারটা কথা যোগ করতে হবে সাধ্যমতো ত্রুটিপূর্ণ চেষ্টা করা ধীরে ধীরে উন্নত হতে হবে কোন ভুল ত্রুটি হলো করবার সঙ্গে করার চেষ্টা করবে কিন্তু আগে থেকেই সম্পূর্ণ শুদ্ধ করে তারপর আরম্ভ ওইটা হয় যতটুকু হয় ততটুকু দিয়ে তারপর আবার ভুল ধরা পড়লো তা আবার সংশোধন করবে ভুল ধরা আবার সংশোধন করবে তাদের ম্যানেজমেন্ট তাদের ম্যানেজমেন্টের ভিতরে তো মনে করেন যে এক কাজ করতে হলে আমার সেই অ্যাক্টিভিটির জন্য প্রস্তুতি থাকতে হবে আমি তো ক্ষতিগ্রস্ত এবার আমাদেরকে ফেস দিতে পারি বা অন্য কোথাও আমরা দেখি আমরা খুঁজছি মনে যে কেউ দিতেছে কাউকে ধরে কিনা বা জিজ্ঞেস করে কারণ তাদের সাথেও হয়তো আমাদের পরিচয় আছে পূর্বে ছিল বা ইয়েছে তারা যে করতেছে কেন করতেছে বা কেন এটা করা যাবে না এরকম প্রশ্নের সম্মুখীন আমরা হইতে পারি আমরা যেটা চাইছিলাম যে এবার ময়দানে আমরা তারা আমাদেরকে ধরুক বা একটা ফেস এটা আমরা আমাদেরকে বরং আমাদেরকে মানে কেউ কিছু বলেই এরকম একটা পরিস্থিতি থেকে এখন মনে করেন যে এই জিনিসটা মানে তাদের
ইয়াতে যে হইলে এই নির্দেশনাটা যেমন মাসরে আমি একটা দিচ্ছিলাম আর কি ওখানে বলে সকালে দেওয়া হবে ফজরের পরে টাইমিং ছিল, কিন্তু ফজরের পরে কাজটা পাই এতে টাইমিং ইয়ে হয়ে গেছে। তারপরে মানে এই জন্য জিনিসটা মানে আমরা যেভাবে ইয়াটা পাইছিলাম সেইভাবে আবার কার্যক্রমটা পাই, কার্যক্রমটা না করবো আবার নামতে চলে গেছে ফলশ্রুতিতে। কিন্তু আমরা যেভাবে ইয়া করছিলাম যে ঠিক আছে ইয়াটা সেইভাবে জিনিসটা পাই, এই জন্যই আমি বললাম আর কি যে আমরা যে কাজটা করবো ওই এই এই সব ত্রুটির ভিতর দিয়ে করতে হবে। চেষ্টা তো করা হবে কিন্তু চেষ্টা করে সব নীতি মতো হয়ে যাবে পরিবর্তন করার ছিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হয়েছিল। ভাই যেটা বলছেন যে আমরা নিজে থেকে কোনো অবহেলা করবো না, হ্যাঁ ওইখানে আমরা কোনো চেষ্টা ত্রুটি করবো না আমার ছাত্র। আর ওই গরিবের এখানে এটা সাহসী ব্যাপার আছে, বেশিরভাগ যারা করছে ওরা ছাত্ররা, এই জাতীয় পরিবেশে তার বা এই জাতীয় অবস্থার মধ্যে তার অতীত কোনো অভিজ্ঞতা নাই। তোরা পাড়াবিতে বড় হয়েছ, কিছু ব্যাকগ্রাউন্ড হয়তো আছে, কমপক্ষে অবহেলিত আছে, কিন্তু ওরা যারা আছে ওরা বই আছে, বই অঙ্কই করেছে, কোনোদিনই বাজারে নামে, সেই জন্যে একেবারে নতুন হওয়ার কারণে অত সহজে এত অভিজ্ঞতা হয়ে গেলে পরে আর তার জন্য পথ চলা সহজ হবে। কোরবানির যত ব্যাপার আছে যেখানে কোরবানি প্রশ্ন আছে মতে প্রশ্ন আছে অন্যের উপর ভরসা না করা, আমাকে একাই হিম্মত করতে হবে, এই ধারণা করতে হবে যে শেষ পর্যন্ত আমি একাই থাকবো, নইলে হিম্মত থাকে না। আর হিম্মতলা যে আবহাওয়া যারা জানো গোটা একা মোকাবেলা করলেন, তো দশজনকে নিয়ে অগ্রসর ওইটা ওই পল্লীকে নেতারা করে, পল্লীকে নেতারা যারা নেতা হয়ে এরা মূলত ব্যক্তিগতভাবে অত্যন্ত কাপুরুষ, যার কারণে সে একা চলতে সাহসই পায় না। নেতারা কখনো যে দিন হোক আর রাত হোক একা কখনো চলে না, মূল হল কারণ হল অত্যন্ত কাপুরুষ, এই জন্যে সব শক্তি তার দেয়া করে দল বানাবার জন্য, দলের মধ্যে তার শক্তি, কিন্তু সাহসের নিরাপত্তা সাহসের নিরাপত্তা সাহস একা থাকলে থাকবে না আসলে না। জোগাড় করো সবই জোগাড় করতে হবে, আপনি নিজেও তো আলেম জানেন জানেন আবার যার সম্বন্ধে অভিযোগ হয়েছে ভাই আছে উনি আলেম, তবে একজন বাংলা মাতৃভাষা উনি আলেম, ওনার সম্বন্ধে আপনি কি ওনার সময় আপনার ধারণা ভালো নয় ওয়াসিফের কর্মচারী, হ্যাঁ এরকম ধারণা আসছে সে শখে হোক বা ভয়ে হোক, ভয়ে হোক যে বাধ্য স্যার আরো যারা শুনে লাগবে তাদের মধ্যে তো স্যার কিছু তো হবে বলতে এই কথা পরিষ্কার, যেমন এই মারামারি ইত্যাদি হচ্ছে কিনা এটা সুরা তো আছে খবর তো পেয়েছে, কেউ কিছু আপত্তি করেছে তার অংশীদার হলো কিনা শরীর কিনা, এরপরে একটা বড় আছে যে যুক্তি দেখা, কিন্তু কথা হলো ওর যে সাধারণ মানুষ যার কোন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নাই সে বলতে পারবে যে আমি জানি নাকি ওর ওখানে সুরা হিসেবে একটা আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া তাদেরকে অবশ্যই দায়িত্ব তো আছে, নিজামুদ্দিনের পক্ষ থেকে তার দায়িত্ব আছে, তুমি কিন্তু শুধু তাল দেওয়ার জন্য নাকি আর ভাগ বিভিন্ন ভাবে সবাই কথা বলছি না, ভাগ তো পাচ্ছি টাকা পয়সার ভাগ যে পাচ্ছে না সেটাও নয় যদি ওটা প্রমাণ নাই, কিন্তু চুপ কেন থাকবে চুপ কেন থাকবে যদি ও কথা বলে ওকে ওয়াসিফকে থাপড় মারবে ওই সাহস আছে তা তো না, কিছু না কিছু আছে পেছনে আপাতত এই একজনকে সরালে বাকি সবাই যে মানে শরীর মাথা কাটলে যে কম বাকি শরীর সেটা ঝগড়া করতে হয়, ওই শক্তিটা এক জায়গায় প্রয়োগ করা হোক
মাথা চলে গেলে বাকি এমনি ছিল যদি মুর্শিদুয়ারি মেয়ামতে এই জিনিসটা ইয়া করা হয় তাহলে কিন্তু সাথী রকম এমন অনেক সাথী আছে যারা এগুলো কিন্তু জানতেছে না বা নেই আমরা তারা তারা যায় তখন তারা কিন্তু কষ্ট করে সাথীদের সাথীদের ভিত্তি ইয়ে হইলে ময়দানে করলে এই জিনিসটা কিন্তু করতে পারে দেখছি দুটো রাখে অথবা চিরা ফালাইতে হয় অথবা কোনো নিয়ে নেয় মানে খুব একটা শুধু যারা দিচ্ছে তাদের উপরে একা একটি ব্যাপার দেখলাম যে কি হইল এই জিনিসটা সার্ভে করা গেল স্টেজে স্টেজে কিন্তু মূল উদ্দেশ্য যে জিনিসটা পয়লে স্টাডি করে তারা এটা নিয়ে ইয়া করতে পারে সেটা কিন্তু তারা করার সুযোগ পায় না অনেক ভয়ই পড়ে অনেকে ভয় কথা ঠিকই মানে হচ্ছে মাঝারের মধ্যে ঠোকেটা ভয় পড়েনি বা পড়বার জন্য অনেক সময় একটা পরিবেশ থাকতো যেখানে সহজে ওই দিকে খেলা দিতে পারে কিন্তু পড়ছে হতো কিন্তু মন বিক্ষিপ্ত ওই অবস্থায় ঠিক কথা বুঝতে পারে না তারপর পড়তে পড়তে দেখতে কেউ পড়লে আরেক সাথে জিজ্ঞেস করলে তখন ওইটা সে ইয়াতে পড়ে যেতেছে হ্যাঁ সেই জন্য সে মনে করেন যে ওটাকে বেড়ে নিয়ে গেছে যে জরুরি মনে করছে আর এটা কথাই উঠে দেবে আলোচনায় এটা মুজাকেরা আলোচনায় না আসলে জিনিসটা কিন্তু কিন্তু কেউ কিন্তু সাউন্ড প্লেস জিনিসটা যে পাইছো এবার আমি মনে করছিলাম ফজরের সময় আমি দেখলাম তার বুকের মধ্যে ফজরের সময় একটা হাতে হাতে থাকার কথা ঠিক আছে টয়লেট এখান থেকে হাতে হাতে থাকে আর হাতে কিন্তু আমি দেখি পাই ঠিক আছে তখন আমি চিন্তা করলাম যে না তাহলে আমরা যেখানে আমরা যেগুলো দিচ্ছি যেখানে রিচার্জ করছি ওগুলো আমরা দুটি ওপেন নিয়ে যাই আবার দুইটা করে দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম ঠিক আছে তো ওখানে আমরা যাদেরকে দিচ্ছি তাদেরকে হয়তো মনে করেন আমাদের পরিচিত ম্যান যে ওরকম ম্যান বুঝে পেয়ে দিলে আমরা একটা ইয়া করে দিচ্ছি যে তুমি পেয়েছিলে আমি করে ডাকি এভাবে আমরা যাই আবার পেয়েছি কিন্তু আমাদের আমরা পেয়েছি সম্মুখীন কিন্তু করি ঠিক আছে এখন পর্যন্ত হয় নাই তারপর বাকি আবার অন্য কার্যক্রমে তো দেখা যায় আমি বলছিলাম যে জিনিসটা যাতে মানে একটা তো সার্ভে করা গেছে এখন যদি আবার একটা রেজাল্ট ইয়া হয় তখন একটা হ্যাঁ ওইটা মানে যাতে আলোচনার মধ্যে আসে ওই ফিকির করতে হবে দেওয়া হলো ওটা যেন পড়ে এবং একবার কিছু চিন্তাও করে চিন্তাও করে হ্যাঁ মানে যতভাবে পারা যায় কথাটা চর্চা মোজাকের মধ্যে আসুক প্রশ্ন উঠুক উত্তর হোক তখন উত্তর হোক তখন একটা তখন দেখা যাবে যখন সাধারণ মসজিদের সাথীদের যখন ফেজ হইতে হবে তখন কিন্তু তারাও তাদের কাছে যাবে এই ব্যাপারটা কি অনেকের সাথে লিঙ্ক আপ আছে অনেকের সাথে অনেকের লিঙ্ক আপ আছে মসজিদারির থেকেই তো চূড়াতে যাচ্ছে দেখা যাচ্ছে যে একজন একজনের কাছে যাইতেছে একজন যতটুকু আর এমনিতে কেউ প্রশ্ন করলে যেন আমরা প্রশ্ন করলে এই জন্য আপনি উত্তর দিতেছেন ব্যাংক বা এখন আমরা যদি আমাদের মসজিদে যারা পুরার সাথী আছে আলকার সাথী আছে বা ইয়ে আছে তাদের প্রশ্ন তারা তো এটা এড়াই যায় ঠিক আছে ব্যাপারটা তারা শুনেও না বা আনসারও করতে চায় না বা খুব ইয়া না হলে খুব আন্তরিকতা থাকলে ব্যক্তিগতভাবে আরেক দিকে চাই না আরেকটা বুঝতে যে ঠিক আছে এটা আলোচনা করা যাইব না ঠিক আছে মানে গুনার কাজ হয়ে যেতে থাকে এরকম একটা বিষয় আলোচনাতেই আনতে চায় জিনিসটা আলোচনা না আসলে তো আর ওই ইয়াতে হবে না আমাদের চৌরাস্তা মসজিদের মাহজানুর মাদ্রাসা নুরুল ইসলাম জিয়া ছোটকালীন পরশু হুজুরের সাথে তো হুজুর আসতে মাদ্রাসা বন্ধ ছিল কোরআন হুজুরের সাথে একটু মোজাকারা করলো হুজুরগুলো তো হ্যাঁ জানি এগুলা হুজুর আমিও তো এখন কথা বলতে দিতেছি আপনার দোয়া করছিলাম হুজুর পরে জিজ্ঞেস করলো পরে আমি বললাম যে ওই যে দুলাভের কথাই বলো যে উনি নিজেই দুর্নীতি করছে পরিচয় রহমান আমাদের যে কাজ করি সে কাজ করি বলছে যে আমি যদি প্যাসেঞ্জার একার চিন্তা করে বাঁচতে পারতাম তাহলে ভালো হতো না আমার তো আমার পাশের হাতের যাত্রীও চিন্তা করতে হইতেছে ড্রাইভারও চিন্তা করতে হইতেছে এই জন্য যে আমি ধরা এখন আমি কি আমাকে আবার ভুল বুঝাইতেছি যে আমি ভুল
মধ্যে লিপ্ত আল্লাহ থেকে দূরে চলে গেছি, এটাকে আমি আসলে তাই না আমার বলাটা উচিত, তুমি বলবো যে না বলাটা উচিত বলা উচিত, কোনো কোনো সন্দেহই নাই, বলে না ভয়ের স্বার্থে তো সেটাকে আবার এখন কোনো ফতোয়া দিয়ে ঢাকবার চেষ্টা করে হ্যাঁ মানে ওরকম কিছু দিয়ে ঢাকবার চেষ্টা করা, আসলে হলো পিছনে স্বার্থী আছে আমরা। সাধ্যমতো মানে পরপর সাহায্য সাহায্য করা, খোঁজখবর নেওয়া, যদি কোনো কারণ কার কোনো থাকে ও তার এই কাজ হতে পারে তাকে বলা যে কাজটা করে দাও। মাদ্রাসার ওস্তাদদের মধ্যে যদি আল্লাহ হেফাজত করে কোনো সমস্যা দেখা দেয় ওস্তাদদের মিলে তো তাকে পাঠ দিতে পারে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ছাত্ররা দিচ্ছে না, ছাত্ররা যখন দিচ্ছে করবে ওস্তাদের ব্যাপারে হয়েছে তাই আর এক পদ্ধতি হয় সেখানে ভালো কাজের মধ্যে কোনো কোনো ম্যানেজ পদ্ধতি হবে তো ভালো কেউ টিকতে পারে টিকতে পারে স্বাভাবিক। ওই তো খুব দরকার প্রকাশ্যে আনা, প্রকাশ্যে আনা দরকার আছে, বাকিটা আল্লাহ আল্লাহ করো, প্রকাশ্যে আনাটা প্রয়োজন, প্রকাশ্যে আল্লাহ প্রিভেনশন দিবে আমাদের প্রিভেনশনে, কিন্তু যেহেতু সে বলছি এই প্রক্রিয়া তাই তার সাথে কিন্তু কার্যক্রম করছে যেহেতু পরিপূর্ণভাবে দেওয়া হয় বন্দোবস্ত করা, ওইটা না আসলে তখন কিন্তু তারা চিন্তা করবে যে আমরা তো এইটা ভরে দিই হারাজ আমরা একচেটিয়া ভাবে যে জিনিসটা এটাই চলতে থাকবে, কিন্তু প্রোটেকশনে যদি করলে যে না কিছু করা যাবে না, ধরে যদি ফেস করা হয় তা হানজালা হোক হামজা হোক বা যেমন সওয়া হোক তো মানুষই তো সেটা ফেস করতে পারে, তখন ধরো যে কি বিষয় ধরো সে তো মানে গলত জিনিস থাকলে তো সে আমাকে ফেস করতে হবে আমি যদি সই থাকি, ওটা কিন্তু এখানে আসে তারা কোন সময় তারাও নাই যেটা এলাকা করতে পারে নাই আমার এলাকার প্রতিবেশী, আর এখানেও তো মানে যদি সে ইয়া হয় খারাপ হয় আমি আমার থেকে বেশি খারাপ হলে সে পারবে।